Até a próxima vez. Pai. এই খাবারগুলো রান্না করছিল শুক্রবার বিকেলে। প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে এক কদম সামনে এগিয়ে যাবে, আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারলে কদম সামনে এগিয়ে যাবে। আফ্রিকার মোজাম্বিকে খ্রিস্টান ধর্মাবলম্বী এমন একটা মাজাহাব বা গোত্র বা জাতি, তাদের কাছে শনিবার বিশেষ একটা দিন। এই দিনের একটা বিশেষত্ব হচ্ছে তারা শুক্রবার বিকেল 5টার পর থেকে শনিবার রাত 12টা পর্যন্ত কোনো ধরনের রান্না বান্না করবে না, চুলায় কোনো আগুন জ্বালাবে না এবং কোনো কাঁচা খাবার তারা খাবে না। শুক্রবারে রান্না করে রাখবে এবং সেগুলো এই পিছনে আমার যে গির্জাটা দেখতে পাচ্ছেন এই গির্জার মধ্যে এসে তারা খাবে। প্রত্যেকটা শনিবারে কিন্তু তারা এই দিনটা পালন করে থাকে। এখন মূলত আপনাদেরকে দেখাবো তারা কিভাবে প্রার্থনা করে, মানে তাদের গির্জাগুলো দেখতে ঠিক কিরকম হয় সেরকম এই গির্জার ভিতরে এখন আমরা ঢুকতে যাচ্ছি। গির্জার সামনে আসতেই লেখা দেখলাম সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ। সেভেন্থ ডে মানে সপ্তম দিন এবং অ্যাডভেন্টিস্ট বলতে তারা বোঝায় আবির্ভাব। এই গির্জার একজন সদস্যের কাছে জানলাম তাদের মধ্যে নাকি দুই দল দুই বিশ্বাসে বিভক্ত। একদল নাকি বিশ্বাস করে যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে আবির্ভাব হবে এবং যীশুখ্রিস্টের দেওয়া নিয়মকানুনগুলো তাদের মেনে চলতে হবে। অন্য দল নাকি বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আর আসবেন না এবং যীশুখ্রিস্টের দেওয়া নিয়মকানুনগুলো আর তাদের মধ্যে গুরুত্ব বহন করে না। আফ্রিকার মোজাম্বিকের অজপাড়া গা থেকে নিত্য নতুন সব বিষয়গুলো আমি জানতে ভালোবাসি এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি। সেই থেকে আমার আগ্রহ জাগে এখানকার গ্রামের গির্জাগুলোতে তারা কিভাবে প্রার্থনা করে থাকে এবং তাদের কি কি কর্মসূচিগুলো থাকে একদিনে একটা গির্জার মধ্যে। শুক্রবার বিকেলে রান্না করা খাবারগুলো নিয়ে শনিবার সকালে তারা গির্জায় চলে আসে এবং সন্ধ্যা পর্যন্ত তারা এখানে থাকে। দুপুরের খাবারটা তারা সবাই একসাথে বসে এখানে খায়। ইসলাম ধর্মে আমরা যেমন বিভিন্ন ইসলামী সঙ্গীতগুলো পরিবেশন করে থাকি, একইভাবে এখানেও তারা তাদের ধর্মীয় সঙ্গীতগুলো এখানে পরিবেশন করছেন সবাই মিলে। এখন প্রায় বিকেল টাইম এবং তাদের কর্মসূচি প্রায় শেষের দিকে। ইসলাম ধর্মে আমরা যেমন একদিনের মাহফিল শেষে দুই হাত তুলে আখেরে মোনাজাত করে থাকি, একইভাবে তারাও আজকের দিনের কর্মসূচি শেষ করে দুই হাঁটু গেড়ে বসে তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছেন। তো আজকে তাদের গির্জায় বিদেশি অতিথি আসছে, সেই হিসেবে পিচ্ছিরা ক্যামেরা নিয়ে ভিডিও করার কাজে ব্যস্ত। এখন সবাই একসাথে দাঁড়িয়ে তাদের ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতেছেন এবং সামনে থেকে একজন তাদেরকে সঙ্গীতের নেতৃত্ব দিচ্ছেন। এখানে গির্জাগুলোতেও কিন্তু পাড়া প্রতিবেশী যারা আর্থিকভাবে স্বাবলম্বী বা শহরাঞ্চল থেকে বিভিন্ন অনুদান এসে থাকে। এই খাবারগুলো রান্না করছিল শুক্রবার বিকেলে, সবাই যার যার বাড়ি থেকে রান্না করা খাবারগুলো নিয়ে গির্জায় আসছিল। এখন একটা মজার কর্মসূচি শুরু হতে যাচ্ছে যেটা কিনা প্রশ্ন উত্তর পর্ব। কালো কোট গায়ে দিয়ে যে দাঁড়িয়ে আছে সে এখানে একজনের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে এক কদম সামনে এগিয়ে যাবে, আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারলে কদম সামনে এগিয়ে যাবে, এবং এভাবে এভাবে করতে করতে তার চেয়ার যেখানে পর্যন্ত সেখানে পর্যন্ত শুধু সে যেতে পারে, তাহলেই কিন্তু তার ছুটি। এখন শুরু হচ্ছে শিশুদের পালা, শিশুদের সঙ্গীত পরিবেশনের সময়। এখন
একটা বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে বলছিলাম কোন অতিথি যদি তাদের কোনো অনুষ্ঠানে আসে এবং ওই অতিথি যদি অনুষ্ঠানের মাঝখান থেকে চলে যেতে হয় সবার সামনে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর যেতে পারবেন এবং একইভাবে আমারও এখন বিদায় নিতে হচ্ছে মানে আমার যাওয়ার জন্য তাদের কাছ থেকে বিদায়ের জন্য প্রার্থনা করতে হচ্ছে Muito boa tarde para todos. Eu sou o senhor Mohamed, aqui perto. Então, eu sou um que gosto muito de passear, a ver culturas, assistir, visitar todos. Gosto muito. Então, ouvi que tem aqui missão, aqui na igreja. Pedi ele para vir visitar, a ver como que acontece, o que é assim. Só isso que apenas queria ver, saber. Mas gostei de todos, os participantes, as crianças, as gentes. Também gostei muito, agradeço bastante para me admitir, ver, assistir todos. Assim, por causa de ter um pouco de pressa, tenho que ir para ir, senão ia passar todo o tempo junto. Muito obrigado. Até a próxima vez. Pai. Muito obrigado. Nosso hóspede trouxe isso para a igreja. Ele veio oferecer à igreja. O que diz a igreja? Amém! Muito obrigado. Até a próxima vez. Então, esse é o Shei Gidjada. É bom, Kadem. É o Gidjada. Kadem é o Tseche. Então, eu não vou chamar Zeto Hobby. Caron Time. Onde é que o Shore é que o caso assim? Ok, muito obrigado. তো আপনাদেরকে মূলত এটুকুই দেখাতে চাচ্ছিলাম তারা আপনি গির্জার মধ্যে কিভাবে প্রার্থনা করে থাকে এবং তাদের কিছু টুকটাক কর্মকাণ্ড এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে তাদের একটা বিশ্বাস মানে কিসের থেকে বিশ্বাসটা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যে শনিবার আসলে কিন্তু ওখানে খাবার দাবার শুক্রবার বিকেলেই মূলত তারা রান্না করে রাখে এবং শনিবার সকালবেলা সেগুলো মূলত খায় এই শনিবার দিনটা কোনো রান্না বান্না করবে না কোনো ধরনের কাজ করবে না মানে কাপড়টা পর্যন্ত চেঞ্জ করবে না বিকেল পাঁচটার আগেই কাপড় পরে ঘুমা মানে কাপড় পরে ফেলবে রাতে ঘুমাবে সকালে ঘুম থেকে উঠবে দাঁত ব্রাশ করবে গোসলও করবে না গোসল করবে হচ্ছে আজকে এই যে মানে 12টা বাজার পরে শুক্রবার আমাদের জন্য যেরকম একটা ধর্মীয় দিন তাদের জন্য এই শনিবারটা হচ্ছে ধর্মীয় দিন এবং এই ধর্মীয় দিনে তাদের বিশেষ কিছু নিয়মকানুনের মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা নিয়মকানুন তো আফ্রিকা মোজাম্বিক থেকে আমার সব ইন্টারেস্টিং ভিডিওগুলো আরও বেশি উপভোগ করার জন্য আসেন আফ্রিকা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাইড দা পিছন পেস্ট লাইক করবেন ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো প্লেসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ